নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা 19 মের বদলে হবে 5ই জুন, জানালো কাউন্সিল। সাধারণ মানুষের জন্য বন্ধ হলো জেলা বার লাইব্রেরি, নির্দেশ উচ্চ ন্যায়ালয়ের। ভ্যাকসিন পাথারকান্দিতে উপচে পড়া ভিড়, কোভিড প্রোটোকল মানছেন না অনেকেই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দীর্ঘদিনের প্রতিবাদের পর অবশেষে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা সূচি পরিবর্তন করল আসাম উচ্চতর মাধ্যমিক এডুকেশনাল কাউন্সিল। 2021 সালের জানুয়ারি মাসে কাউন্সিল চূড়ান্ত বছরের পরীক্ষা সূচি প্রকাশিত করলে এতে 19 মে তারিখে মাতৃভাষা ও অল্টারনেটিভ ইংলিশ পরীক্ষা দেখতে পেলে গোটা বরাক উপত্যকার জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা যায়। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের দ্বারা তার প্রতিবাদ জানিয়ে কাউন্সিলের পরীক্ষা আধিকারিক সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। এরই প্রতিবাদ জানাতে আবার বিভিন্ন সংগঠন আগামী 26 এপ্রিল বন্ধ ঘোষণা করে। শেষমেশ ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামলেন স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি শিলচরের সাংসদ রাজদীপ রায়কে ফোনে আশ্বাস দেন 19 মে কোনো পরীক্ষা থাকবে না, কাউন্সিল যে তালিকা প্রস্তুত করেছে তা পরিবর্তন করা হবে, অন্তত দিনটিতে বাংলা পরীক্ষা কিছুতেই হবে না। এবার 19 মে পরীক্ষার বদলে মাতৃভাষা ও অল্টারনেটিভ ইংলিশ পরীক্ষা হবে আগামী 5ই জুন বলে জানালো কাউন্সিল। উচ্চ আদালতের নির্দেশ মেনে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাছাড় জেলা বার সংস্থার দরজা। শুধুমাত্র স্বীকৃতি আইনজীবীরাই সেখানে প্রবেশ করতে পারবেন, তবে তাদের সম্পূর্ণ কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। এই পরিস্থিতির মধ্যে যদি কারোর মামলার তারিখ থাকে এবং তারা যদি সেদিনে উপস্থিত থাকতে পারেন না, তবে আদালতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে না বা একপক্ষে রায় ঘোষণা হবে না। বৃহস্পতিবার ঠিক এমনই বার্তা দিলেন জেলা বার সংস্থার সভাপতি নীলাদ্রি রায়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিগত বছর দীর্ঘ কয়েক মাস সংস্থা বন্ধ রাখায় মামলা সংক্রান্ত কাজ অনেকটাই বেড়ে যায়, সেগুলো এখনো শেষ হয়নি। এবার আবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোমবার উচ্চ আদালত থেকে নির্দেশ আসার পর সংস্থায় এক বৈঠক হয় এবং এতে সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাধারণ মানুষের জন্য বার লাইব্রেরির প্রবেশদ্বার বন্ধ থাকবে। ভেতরে স্বীকৃতপ্রাপ্ত আইনজীবীদের প্রবেশের অনুমতি থাকলেও সেখানে প্রত্যেকের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হবে। কাজ করার সময় সকলের মাস্ক পরিধান করে কাজ করতে হবে, তা কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরাও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের যে অফিসটা সেটা আমরা রেস্ট্রিক্টেড ওয়েতে খোলা রাখবো। অর্থাৎ আমরা আমাদের আইনজীবীরা শুধুমাত্র এই বার অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করতে পারবেন। তাদেরকে আমরা ওই স্ক্যানার টেস্ট করে স্যানিটাইজার হাতে দিয়ে তারপরে মাস্ক পরিধান করে তারা ঢুকবেন এবং কোনো মক্কেল এই বার অ্যাসোসিয়েশনের ভেতরে ঢুকতে পারবেন না। তারা উকিলদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, টেলিফোনে যোগাযোগ করতে পারবেন, বাইরে অ্যাসোসিয়েশনের বাইরে উকিলদের সঙ্গে তারা আলাপ আলোচনা করতে পারবেন, তাদের তারা যেটা প্রয়োজনীয় কাজ সেটা করতে পারবেন, এতে কোনো বাধা নিষেধ থাকবে না। আমরা ডিস্ট্রিক্ট জাজ মহোদয়াকে আমরা বলে এসেছি, কোর্ট সমস্ত কোর্টকে আমরা বলে রেখেছি যে যাতে এই পিরিয়ডে যদি কোনো কারণবশত কোনো আইনজীবী না আসেন বা আসেন না বা কোনো স্টেপস নেন না, কোনো মকদ্দমা যাতে নষ্ট না হয়, কোনো মক্কেলের বিরুদ্ধে যাতে ওয়ারেন্ট গ্রহণ করা না হয়, এই সমস্ত আমরা দাবি জানিয়েছি এবং ওনারাও সম্মত হয়েছেন যে কোনো মকদ্দমা নষ্ট করা হবে না, কোনো মকদ্দমায় ওয়ারেন্ট করা হবে না। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে স্বাভাবিকভাবে সচেতন মহলের একাংশ নাগরিকরা মারণ ব্যাধি থেকে নিজেদের রক্ষা করতে এলাকার হাসপাতাল সমূহে ভিড় জমাচ্ছেন। এতে বাদ যায়নি বৃহত্তর পাথারকান্দিও। গত 2 দিন ধরে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন করে কোভিড টিকাকরণের কাজ শুরু হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বিভিন্ন জনগণ সহ সেনাকর্মীরাও নিজেদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেওয়ার পর ভ্যাকসিন গ্রহণ করছেন। প্রতিদিনই কেন্দ্রে ভিড় হচ্ছে,
কে কার আগে ভ্যাকসিন নেবেন। ফলে হাসপাতাল চত্বরে একাংশ জনগণ কোভিড প্রোটোকলকে তুড়ি মেরে বেপরোয়াভাবে আচরণ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ সচেতন মহলের। আবার অনেকে হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে চলছে হাসপাতালে টিকাকরণ। এদিকে বৃহস্পতিবার চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ ইনচার্জ মিন্টু শীল ভ্যাকসিন নিতে এসেও ভিড়ের দরুন দিনের শেষে নিজের কর্মস্থলে ফিরে যান। কুকিতল পুলিশ ইনচার্জ সুশীল সিনহাও নিজ প্রতিক্রিয়াতে জানান, হাসপাতালে টিকাকরণ নিতে আসা লোকেরা ধৈর্য না রাখলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। রাজ্য জুড়ে করোনা সংক্রমণের ভয়াবহতার নাগাল টানতে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন নির্দেশিকা এবারের বাসন্তী পূজার আনন্দ অনেকটাই ম্লান করেছে। মঙ্গলবার রাজ্য সরকারের যুগ্ম সচিব জিষ্ণু বড়ু আনুষ্ঠানিকভাবে এই নয়া নির্দেশিকা ঘোষণার পরই দর্শনার্থীদের মধ্যে হতাশার ছাপ ছড়িয়ে পড়ে। ফলে বৃহত্তর পাথারকান্দি এলাকা জুড়ে ছোট বড় সাকুলে অর্ধশতাধিক বারোয়ারি পূজা থাকলেও করোনার আতঙ্কে বেশিরভাগ পূজা মণ্ডপগুলোতে ছিল না দর্শনার্থীদের হিড়িক। এদিকে কোভিডের নতুন নির্দেশিকা মোতাবেক প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সব ধরনের বাজার, শপিং মল ইত্যাদি বন্ধ ঘোষণায় রীতিমতো ক্ষুব্ধ একাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই নতুন নির্দেশিকার ফলে পূজোর নবমী রাতে পাথারকান্দির প্রায় প্রতিটি রাস্তাঘাট ছিল স্তব্ধ। জরুরিকালীন সেবা ছাড়া অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ছিল পুরোপুরি বন্ধ বলে জানা যায়। মাননীয় রাজ্য সরকারের নির্দেশ যেটু আছে, সেই নির্দেশ মতে আমার পাথারকান্দি থানা এলাকার রাইজে এটু যথেষ্ট সম্মান দিছে। তেওঁলোকে ছয়টা বাজার আগতে আগতীয়াই দোকানবিলাক বন্ধ কৰিছে আৰু যিবিলাক আমি এতিয়া পেট্ৰলিং মাৰি আছো, যিবিলাক মানে ধৰ্মীয় প্ৰতিষ্ঠান, বিবাহ ভৱন যিবিলাক, এইবিলাক আমি চাই আছো। যেমন যেনে বিবাহ ভৱনত একোজন মানুহ এলাও কৰিছে মাননীয় ৰাজ্য চৰকাৰে, আৰু ধৰ্মীয় প্ৰতিষ্ঠানত ২০জনকে এলাও কৰিছে আৰু এক ঘণ্টা সময় থাকিব পাৰে। সেইবিলাক নমছৰ ওপৰত আমি পেট্ৰলিং মাৰি আছো। যিবিলাকে ভায়লেশ্যন কৰিব সেইবিলাকক আমি অচিজাৰৰ, আমাৰ পাথারকান্দি থানাৰ অচিজাৰৰ নিৰ্দেশ মতে আমি তেওঁলোকৰ ওপৰত মানে আইনত ব্যৱস্থা নিয়াত মানে হকম থাকিব। মৌসুমী চুতিয়া নামে তারাপুর পিএইচই কোয়ার্টারের বাসিন্দা তথা এক শুকনো সুপারির ব্যবসায়ী মহিলার কাছ থেকে সুপারি আনতে গিয়ে প্রাণনাশের হামলা চালানো হয় ক্রেতাদের ওপর। তাছাড়া একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনা বিবরণে জানা যায়, সোনাই থানার অন্তর্গত কাজীডহর এলাকায় অনিমেষ দেব, অরুণ ও রাজেশ বাত্রি নামে তিন ক্রেতা পৌঁছালে তাদের ওপর প্রাণনাশের হামলা চালানো হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তারা পাশে থাকা ইট ভাটায় গিয়ে প্রাণ রক্ষা করেন। পরে খবর পেয়ে সোনাই থানার পুলিশ আধিকারিক আকবর আলী দলবল নিয়ে সেখান থেকে তাদের উদ্ধার করেন। এ মর্মে বুধবার সোনাই থানায় মৌসুমী চুতিয়া ও রংপুর শান্তিপাড়ার বাসিন্দা প্রয়াত কানাইলাল দেবের পুত্র কপিল দেবের বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, মৌসুমী যদি আমার বহুত একদিন কইসা যদি কোথাও কোনো বালা পাটি থাকে আমরা মিলাই দিস। তো এই মাতাব দিয়ে আমার কইসা যেন একজন ইডম কেউ আসেনি, তখন আমি মৌসুমী জুতির লোকের মাতাব দিয়ে মিলাই দিছিলাম। পরে আজকে মাল দেবার কথা আসলো, কে মাল দেওয়ার কথা আসলো? মৌসুমী জুতি, মৌসুমী জুতি মাল দেওয়ার কথা আসলো। কি মাল দেওয়ার কথা আসলো? সুপারি। মাতাব দেবর বলার নামটা অনিমেষ দেব, অনিমেষ দেব প্রফেসর। আচ্ছা আচ্ছা, টোটাল কতজন গেছিল আজকে তোমার সাথে? আজকে টোটাল তিনজন, তিনজন গেছিল, আমি লইয়া তিনজন। কই গেছিলা? আমরা বাগা গাছ মাল না পাইয়া আমরা বাগার থেকে ব্যাক করার সময় আমরা যখন নতুন বাজার আইয়া, যখন আমরা সুমির ডাবা হলে ডাবা আছে, আমরা যখন ক্রস করে দাঁড়াইছি, তখন তাইন উঠিয়া তাইন উঠে ফোনে কইছেন যে তোমরা এখানে দাঁড়াও। তো ফোনে দাঁড়ানোর পরে
তাই না আমরা প্রায় এটা করেন হঠাৎ করে গাড়ি একটা আইছে গাড়ি একটা আমাদের রাস্তার মধ্যে ওভারটেক করছে আমরা আমি কি গাড়ি কি গাড়ি এলটো এরপরে আমরা উপরে অনবরত মাইল ধরে রাস্তা গাড়ি গাড়ি চলে এটাকে সময় মানে মৌসুমি ছুটি আসলো নি সঙ্গে এটাকে সময় মৌসুমি ছুটি আর সঙ্গে আসলো তুমি দেখছো আমি দেখছি ওই যে হোয়াইট কালার গাড়িটা তুমি হোয়াইট কালার গাড়ি এরপরে এরপরে আমরা তো এখান থেকে আমরা বাগলাম সব আমরা এখানে বাকি আমরা একটা ইট পাটটা আসলো সামনে রিপেয়ার করলাম আমরা নিজের চান জানি এরপরে সোনাই থানা আমাদের ফোন করিয়া সোনাই থানা তারা আমরা রেস্কিউ করছিলাম করিয়া আমরা মানে সোনাই থানা যদি যেত না তাহলে কি তা মৌসুমী জুতিয়া তোমার তিনটে গোটা উপত্যকায় করোনা আবহের মধ্য দিয়ে দেবী বাসন্তীকে বিদায় জানানো হলো শহর শহরতলি ও গ্রামে গঞ্জে ছোট বড় মিলিয়ে এবার অনেক প্যান্ডেলে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় হিন্দু সনাতন ধর্মানুসারে শরৎ হোক বা বসন্ত এই দুই ঋতুতে দেবী আরাধনায় মত্ত হতে দেখা যায় বাঙালিদের অশুভ শক্তিকে বিনাশ করতে মা দুর্গা এই ধরাধামে আসেন বৃহস্পতিবার বাসন্তী পূজার দশমীতে ঢাকঢোল বাজিয়ে করোনা আবহের মধ্যে আবির মেখে এদিন শিলচর বিসর্জন ঘাটে তাকে বিদায় জানান ভক্তরা লামডিং 27 নং ন্যাশনাল হাইওয়ের বামুনগাঁওয়ে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে এতে মহেন্দ্র এক্স ইউভি গাড়ি উল্টে যায় গাড়িতে চালক সহ আরো একজন যাত্রী ছিলেন তবে উভয়েরই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি চার লাইনযুক্ত রাস্তা মেরামত এবং শ্রমিকদের ভুলের জন্য এমন দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ মতে জানা যায় ফোর লাইনের ভুলের কারণে হয়েছে বলে ভাবে ফোর লাইন ভুলের কারণে পাব্লিকে কোৱা মতে তেওঁলোকৰ ফলেন কৰ্তৃপক্ষ ভুলৰ কাৰণে এক্সিডেণ্টটো হয় বুলি কয় আৰু যতে ততে তেওঁলোকে এইধৰণে কাম কৰি আছে কিন্তু হয় হয় আৰু গাড়ীখন কৰ বা কোনো মানুহ কিবা জখমী হৈছে নেকি মানুহ জখম হোৱা নাই গাড়ীখন আহিছিলে লামডিঙৰ পৰা হয় হঠাৎ মানে তেওঁলোকে কাম কৰি থকা হেৰিয়ত ৰখাব নোৱাৰি দুৰ্ঘটনাত পতিত হয় এতিয়া মানুহখিনি ক'ত মানুহখিনি এতিয়ালৈকে পোৱা নাই তেওঁলোক কোন জেগা কিন্তু পিছত গম পাম আমি পলাইছে নেকি ভয়ত পলাইছে মানুহ ভয়ত পলাইছে বা জখমী হোৱা বুলি সংকট পোৱা নাই বিশেষ জখম হোৱা নাই ধন্যবাদ এইটো কোন থানা এলেকা এইটো উদালি পিপি উদালি পিপি ন শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা 19 মে এর বদলে হবে 5 জুন জানালো কাউন্সিল সাধারণ মানুষের জন্য বন্ধ হলো জেলা বার লাইব্রেরি নির্দেশ উচ্চ ন্যায়ালয়ের ভ্যাকসিন পাথারকান্দিতে উপচে পড়া ভিড় কোভিড প্রোটোকল মানছেন না অনেকেই এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।